চুরি আটকাতে কলা গাছে তালা, প্রাক্তন সেনাকর্মীর এমন কাণ্ডে হতবাক সকলে। প্রতিদিনই এই কৌশল দেখতে ছুটে আসছেন বহু মানুষ। দয়াল বাবা, কলা খাবা গাছ লাগায়ে খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়ে চাও। বাস্তবের দয়াল বাবা গাছ লাগানোর পরামর্শ দেন না ঠিকই, তার গাছের পানে তাকাতেও মানা নেই, তবে গাছের কলা চুরি আটকাতে অভিনব ব্যবস্থা নিয়েছেন তিনি। কলা চুরি আটকাতে কলা গাছে তালা দিয়েছেন গাছের মালিক, আর মনে মনে বলছেন, দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়ে খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়ে চাও। কলা গাছে তালা শুনে অবাস্তব লাগছে? অবাস্তব নয়, বাস্তবেই এই অভিনব দৃশ্য দেখা গেল উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার কুচলিয়া গ্রামে। কলা চুরি আটকাতে এই অভিনব ভাবনা নিয়েছেন এলাকারই বাসিন্দা রফিকুল ইসলাম। একসময় দেশ রক্ষার কাজে নিয়োজিত ছিলেন বছর বাহান্নর রফিকুল। 2019 সালে চাকরি থেকে অবসর নেওয়ার পর কৃষিকাজ নিয়েই ব্যস্ত রাখেন নিজেকে। কুচুলিয়া গ্রামের রাস্তার পাশে বেশ কিছু কলা গাছ লাগিয়েছেন তিনি, তবে সেই গাছ থেকে কলা তো দূরের থাক, কলার মোচাও নাকি পেতেন না, সবই চুরি হয়ে যেত। চুরি রুখতে শেষমেশ অভিনব ভাবনা নিয়েছেন রফিকুল ইসলাম। কলা গাছের সাথে বাঁশ বেঁধে তার সাথে টিন এবং শিকল দিয়ে তালা দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা কলা গাছ, আর সব শেষে কলার কাঁধি আটকে রাখার জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ এক ধরনের লোহার জালি। কলা গাছে বাঁশে বাঁশ দিয়ে গোড়ায় পুঁতে, গোড়ায় একটা চিকল দেওয়া, মাঝে একটা চিকল দেওয়া, আগায় বাঁশের সাথে কলার কাঁধির সাথে চিকল দেওয়া। হ্যাঁ, এবারে আপনার যে মালিক মালিক যে মালিক চাষ করেছে, একটি দুটি গাছ নয়, কুচলিয়া গ্রামে দেখা গেল রাস্তার পাশে পরপর লাইন দেওয়া কলা গাছে এমনই দৃশ্য। আর এই দৃশ্য দেখে রীতিমতো অবাক পথ চলতি সাধারণ মানুষ। কেউ কেউ তো আবার রাস্তায় দাঁড়িয়ে এই দৃশ্য ক্যামেরা বন্দী করতেও দেখা যায়। এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, গাছ লাগানোর পর কলা তো দূরে থাক, মোচাও পেতাম না, সে কারণেই এই ব্যবস্থা নিয়েছি। রাস্তার পাশে এখন কলা চুরি করতে এলেও চোরের অন্তত ঘণ্টা দেড়েক সময় লাগবে, সেই সময়ে কেউ না কেউ তাকে দেখে ফেলবে। তার দাবি, এই ব্যবস্থায় কমেছে চুরির প্রবণতা। 2019-এ তার আগে আমি সেনাবাহিনীতে ছিলাম, ডিফেন্স বা সিকিউরিটি আমি ভালো বুঝি। 2019-এ অবসর নেওয়ার পরে বাড়িতে এসে চাষবাস শুরু করি। এই কলা গাছগুলো নিজে হাতে লাগানো, 4-5 বছর হয়ে গেল, আমার বাড়িতে না কলা পৌঁছেছে না মোচা পৌঁছেছে। তাই চিন্তা ভাবনা করতাম যে একে কিভাবে সিকিউরিটি দেওয়া যায়। তাই এই প্রথমে চিন্তা ভাবনা করার পরে প্রথমে একটা বাঁশ পুঁতলাম, তারপরে টিন কিনে এনে ওই কলা গাছটা গোল করে লাগালাম, নিচে একটা শিকল দিয়ে বাঁধলাম, মিডিলে একটা শিকল দিয়ে বাঁধলাম, আর ওই জালি কিনে এনে জালিটা আবার নিজে হাতে তৈরি করে ওইটা কাদিটা আছে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে শিকল দিয়ে বাঁশের যে মাথাটা উপরে টপটা ওইখানে তালা আর ব্রেক দিয়ে লাগিয়ে দিলাম। এইভাবে আগে কলা কিভাবে হতো, যে কলা নিয়ে যেত বা কারা নিয়ে যেত জানি না, তবে যে নিয়ে গেছে 2 মিনিটে হাঁসো দিয়ে কোপ মেরে কেটে টুকুস করে নিয়ে চলে যেত। এখন এইটা এর কলা কাটতে হলে কমসে কম 1-1.5 ঘন্টা রেখে কষ্ট বা মেহনত করতে হবে, বা এটা পথ চলতি রাস্তা, ততক্ষণে কেউ না কেউ এসে যাবে। তবে আমার এই লাগানোর পরে আমার কলা গাছগুলো মোচা সব ঠিকঠাকই আছে। কলা কিনলে হয়তো খরচ কম হতো, কিন্তু এই যে নিজের লাগানো আর বাড়ির জিনিস আর নিজের হাতের লাগানো, এর একটা ভ্যালু বা মর্যাদাই আলাদা। আর তাছাড়া মাথার মধ্যেই এটা এলো, আমি এখান দিয়ে যাই বা বাজারে যাই, সবাই আলোচনা করে, ভাই রে কলা গাছে তালা লাগিয়েছে, অমুক লাগিয়েছে। হ্যাঁ, আমি আমার মতো চলতে থাকি, এখানে এসে দাঁড়িয়ে দেখতে থাকি, কেউ এসে ক্যামেরা করছে, কেউ দেখছে, আমি যেতে থাকি। এই আমার নিজের পদ, মানে নিজের ব্রেন থেকেই তৈরি করা এটা। তবে রফিকুল ইসলামের এই অভিনব ব্যবস্থায় দয়াল বাবা এবার হয়তো গাছ লাগানোর কথাই ভাববেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা।
নেউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নেউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।